আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানে আপনাদের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে কানিজ এন্টারপ্রাইজের নতুন একটি শপিং গাইড ভিডিওতে ওয়েলকাম করছি। চলুন দেখে নেই কানিজ এন্টারপ্রাইজে যারা সরাসরি আসতে চান তারা কিভাবে আসবেন। সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আসলেই দোকানটি খোলা পাবেন। দোকানের ঠিকানা হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ, দোকান নং হচ্ছে 814 গফ নিউ সুপার মার্কেট, দক্ষিণ ভবন নিচতলা, মেইন গলি, পোস্ট অফিস গেট, ঢাকা 1205। এখানে ভাইয়াদের তিনটা মোবাইল নাম্বার আছে, তিনটা মোবাইল নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো সহ হচ্ছে নগদ রকেট বিকাশ পাবেন। তিনটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, তাই ডেসক্রিপশনটা চেক করতে ভুলবেন না। একটা নাম্বার আমি একটু বলে দিচ্ছি, 01851296759, আর দুটো নাম্বার দিয়ে দিব ভিডিও স্ক্রিনে। আমার সাথে বরাবরের মতো আছে ইকবাল ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সেই আমাদের স্বর্ণযুগে ফিরে যাই, আমাদের মুঘল সাম্রাজ্যের যুগে, যখন হচ্ছে গিয়ে রাজা বাদশারা বা আমাদের পুরনো আদি পুরুষরা মেহমানদারিতে এই ধরনের নবই হচ্ছে গিয়ে আতিথেয়তা করতো, যেখানে শুধু খাবারটাই মুখ্য ছিল না, কি পাত্রে খাবারগুলো সার্ভ করা হতো সেই পাত্রগুলো হচ্ছে সমান মর্যাদার বা সমান গুরুত্বের ছিল। এগুলো হচ্ছে আভিজাত্যের প্রতীক। শুধুই যে আভিজাত্য তা না, বিশেষ করে দেখবেন আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ অনেকেই, ডক্টররা পর্যন্ত রেকমেন্ড করে যে তামাক, আশা, পিতলের পাত্রে খাবার গ্রহণ করতে, যেন আমাদের খাবারের গুণগত মানটাও অক্ষুণ্ণ থাকে, আমাদের স্বাস্থ্যও ভালো থাকে। সো সেই জন্যই আজকের ভিডিওটা সাজানো। অনেক দিনের রিকোয়েস্ট ছিল ডিনার সেট দেখানোর জন্য কাঁসা পিতলের, সো আজকে ভাবলাম ডিনার সেটের একটা ভিডিও করি। বা অনেকেই ভাবছেন এমন কিছু একটা কিনবেন, তো ভাইয়া যদি আমাদেরকে একটু হেল্প করতেন। আর হেল্প তো আমি সবসময় আমার কাস্টমার জন্য আমি করি, ইনশাল্লাহ যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি করে যাব ইনশাল্লাহ। আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান গুজরাতি কাঁসা। আচ্ছা, কাঁসা? হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ান গুজরাতি কাঁসা, যেটা আমরা মেশিনের সাহায্যে তৈরি করে নিয়ে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মেশিনের সাহায্যে আমরা তৈরি করে নিয়ে আসছি, সেক্ষেত্রে আপনার ফিনিশিংটা আমরা খুবই ঠিক বলছে কিনা আপনারা কিন্তু যখন আসবেন সামনাসামনি মাপ ঝোপ দিয়েও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে হচ্ছে হাফ প্লেট আছে, এটা থাকবে এখানে, হাফ প্লেট থাকবে, এটা ফুল প্লেট থাকবে। হাফ এই ডিনার সেটটা হচ্ছে মূলত 47 পিসের, এটা টোটাল হচ্ছে 47 পিস। আচ্ছা, সেখানে হাফ প্লেট থাকবে, 6টা হাফ প্লেট থাকবে, 6টা ফুল প্লেট থাকবে, একটা হচ্ছে রাইস সার্ভ করার জন্য বড় যে 12 ইঞ্চি, বড় যে 12 ইঞ্চি রাইস ডিশ, রাইস ডিশ সেটা থাকবে। রাইস ডিশটা কিন্তু আমার এটাও হাতের তৈরি, এটা কিন্তু গুজরাতি, এটা কিন্তু মেশিনে, কিন্তু আপনারা দেখলে মনে হবে এটা মেশিনে, মেশিনে এটা আবার হাতে তৈরি, ঠিক আছে, হাতে তৈরি, যেটা জাম সেটাই আপনাকে বলা হচ্ছে, সেটাই বলা হচ্ছে, কিন্তু ডিজাইনটা কিন্তু আবার একই পাচ্ছেন, ঠিক আছে, কাজের নকশা ডিজাইন কিন্তু একই পাচ্ছেন তুলনামূলক। এই হচ্ছে টোটাল, এই হচ্ছে একটা, এটা থাকবে এক পিস, এটা থাকবে এক পিস, এটা 6 পিস, 6 পিস, 12 আর 13 পিস। হ্যাঁ, তারপরে আমরা গ্লাস পাচ্ছি একদম স্ট্যান্ডার্ড সাইজে। বাবা, গ্লাসের কি ওজন? আর গ্লাস আমরা আপনাকে যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার গুজরাতি দামিটা। আচ্ছা, ওয়েটও যেমন কাজ হচ্ছে, পেটানো একদম কাজ, আমাকে তারও নকশি করা গ্লাস আছে, ওগুলো নিলে আমার প্রাইস খুব কম পড়বে, কিন্তু আমি আজকে একবার যে কোয়ালিটিফুল যে গ্লাসটা সেটাই দেখাচ্ছি, আমি ওইটাই দেখাচ্ছি। আর কাঁসার জিনিসে কিন্তু সাউন্ডটা শুনলে, সরি, আপনারা বুঝতে পারবেন, নিখুঁত একটা সাউন্ড। আর আমার যে প্লেটটা আছে এই প্লেটের সাউন্ডটা আপনারা দেখবেন। Yes. সো তাহলে আমরা 6টা হাফ প্লেট, 6টা ফুল প্লেট, 6 6 12 আর গ্লাস পাচ্ছি 6টা, 3 6 18 আর একটা পাচ্ছি বড় বড় রাইস ডিশ, তাহলে 18 আর 19, তারপরে 19 পিসের পরে পাচ্ছি এখানে 12 পিস, থাকবে 6টা 6টা চামচ। আচ্ছা, বাটির ব্যাপারে বলি, আপনারা যদি কেউ চান কাঁসার এভাবে ম্যাট বাটি নিতে সেটাও নিতে পারবেন, এরকম শাইনিং বাটি নিতে সেটাও নিতে পারবেন, তবে বাটিতে কোনো কাজ হবে না, নকশা হবে না, চামচে হবে। তো 6টা বাটি পাচ্ছেন, স্যুপ বাটি বা কারি বাটি যেটাই বলি না কেন, 6টা পাচ্ছেন নকশা করা হচ্ছে চামচ, যেগুলো হচ্ছে আপনারা টি স্পুনও বলতে পারেন, রাইস স্পুনও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, সাইজটা স্ট্যান্ডার্ড, তবে এর চেয়েও ছোট সাইজের চামচ কিন্তু ভাইয়াদের কাছে হয়। তো এখানে আবার 12, তাহলে আগে ছিল কত, এখানে ছিল 19, 19 আর 12, আমরা হচ্ছে হিসাব করি 19 আর 12, আর এখানে হচ্ছে 12 12, হ্যাঁ 31,
এখানে আপনার কাপ থাকবে, কাপ থাকবে 6টা, প্লেট থাকবে 6টা, এরকম নকশা করা। চাইলে এই ডিজাইনটাও নিতে পারবেন, যে কোনো একটা ডিজাইন আপনারা চুজ করতে পারবেন। ঠিক আছে, স্ক্রিনশট, ঠিক আছে, বাট আমরা হচ্ছে এই ডিজাইনটা দিচ্ছি কারণ এইটাই তুলনামূলক, এই কাজের সাথে মিলছে। তো আপনারা যেটা চান নিতে পারবেন। তো 6টা কাপ, 6টা প্লেট কত পড়ছে? এখানে আপনাদের 6টা কাপ, 6টা প্লেট থাকলে এখানে মোট পড়ছে 43 পিস। 43, হ্যাঁ। আর সাথে থাকছে এরকম মাল্টিকারি বোল থাকছে একটা, আর এরকম টেবিল স্পুন থাকছে একটা, তাহলে দুইটা 45, আর এরকম রাইস সার্ভ করার জন্য একটা থাকছে, একদম বড় কারি, একটা চামচ থাকছে, চামচ থাকছে, আর একটা কারি সার্ভ। হ্যাঁ, এটা হলো আপনাদের দুই, মোট হচ্ছে 47 47 পিস। আর সো এই হচ্ছে মোট 47 পিসের একটা ডিনার সেট। এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা বলবো এই 47 পিসের রাজকীয় ডিনার সেটটা আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে কত টাকা পে করতে হবে? এটা মূলত যে প্রাইসটা আমরা দিচ্ছি জুটের ডিনার, যে আসলে আপনারা দেখবেন ডিনারের কোয়ালিটি, আজকে যে ডিনারটা দেখাচ্ছি মানে আমরা যা ভিডিও করছি সব থেকে একদম এই গ্রেটের, যেমন স্বর্ণের যেমন গ্রেড আছে এরকম কাঁসার কিন্তু গ্রেড আছে। এগুলো হচ্ছে আপনার 108 গ্রেটের প্রোডাক্ট। আপনি আমার যে ডিনার যে প্লেটগুলো আছে এই প্লেটগুলো ইনশাল্লাহ অবশ্যই, আমরা কিন্তু অনেক কিছুই বুঝি না ভাই, আপনাদের কথার উপরেই কিন্তু আমরা নির্ভর করে প্রোডাক্টগুলো, ইনশাল্লাহ অবশ্যই আমার যে প্লেটের কোয়ালিটি, যে ফিনিশিং, যে এরকম নকশির যে কাজ করা, একটু ড্রেসিং প্লেট দেখে আপনারা জিনিস কিনবেন তাহলে কোনো টাকা ঠকবেন না, ইনশাআল্লাহ। আর আমার 47 পিস জিনার প্রাইস হচ্ছে 30,500 টাকা পড়বে। সো বুঝতেই পারছেন আর কেন বললো এটা স্বর্ণের মতো, বিকজ অফ এই একটা প্রোডাক্ট যেটা আপনারা কেনার পরেও চাইলে বিক্রিও করতে পারবেন, মানে এটা আপনার যাদের জীবনে একটা বিপদের সঙ্গীও বলতে পারেন। আপনি টাকা খরচ করে এটার গ্যারান্টিও দিয়ে দিব, যদি আপনি 10 বছর বলেন, 20 বছর পর বলেন, যদি কখনো যদি কোনো সমস্যা হয় ছেদ ধরে নিয়ে আসবেন, চেঞ্জ করে দিব। ওকে ফাইন। আর যদি কেউ চান যে হচ্ছে রিপ্লেস করবেন বা সেল করবেন, সেটা আমার মনে হয় ভাইয়ারা অ্যালাউ করবে বা ভাইয়ারা সেটার জন্য হেল্প করতে পারবে। তো এখন আমরা তো জেনেই নিয়েছি যে ওভারঅল 47 পিসের এই চমৎকার, আকর্ষণীয় এবং রাজকীয়, আমি বলবো এক কথায় রাজকীয়, কারণ এই ধরনের পাত্রে খাওয়া দাওয়ার ইচ্ছেটা আমরা আসলে, এটা আমাদের শখ বা এটা আমাদের প্রয়োজন, এই দুটো কারণেই আমরা কিন্তু করি, এছাড়া সচরাচর কিন্তু আমরা এই পাত্রে খাবার গ্রহণ করি না। তো শখের তোলা তো 80 টাকা বলাই আছে, আর প্রয়োজনের উপরে তো কোনো কথাই নেই। সো ডক্টর যখন রেকমেন্ড করে বা যখন কেউ আমরা শখ করে কিনি সেটার সাথে কিন্তু আমরা কোনো কিছুর তুলনা দেই না। সো এই টোটাল সেটটার প্রাইস পড়বে হচ্ছে 30,500 টাকা। যে যে নিতে চান আপনারা চাইলে সরাসরি দোকানে আসতে পারেন, অনলাইনে যারা কেনাকাটা করতে চান সেই ব্যাপারটা ভাইয়া একটু বলবে। আর অনলাইনে কেনাকাটা হচ্ছে ঢাকার ভিতরে আমাদের হোম ডেলিভারি আছে, শুধু আমাদের ডেলিভারি চার্জটা দিবেন, প্রোডাক্ট বাসা পাঠিয়ে দিবে, বাসা থেকে পেমেন্ট করবেন। আর যারা ঢাকার বাইরে নিতে চান আমাদের শুধু 500 টাকা বুকিং করবেন, প্রোডাক্ট আমরা নিজ দায়িত্বে মালগুলো কার্টুনগুলো সুন্দর মতো বক্স করে কুরিয়ারে দিয়ে দিব, কুরিয়ার থেকে মালগুলো সম্পূর্ণ বুঝে নেবেন, বাকিটা ওখানে পে করে দিবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কোনো কারণে ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের ভিডিও যদি কারো পছন্দের তালিকায় থেকে থাকে সেক্ষেত্রে তার সাথে শেয়ারও করে ফেলতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন, আর জানাতে পারেন এই শপের নতুন আর কি প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও দেখতে চান। আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও করার জন্য। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান।